সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছো। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 9.1 এর 22 নং প্রশ্ন সমাধান নিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, অর্থাৎ কোথাও না কেটে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। আশা করছি অনেকটা উপকৃত হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক 22 নম্বরে। দেখি আমরা কি আছে 22 নম্বরে। আছে, বলা আছে যে যদি 10a = 1/√3 হয়, তবে cos² a - x² a / cos² a + x² a এর মান নির্ণয় করো। এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা দেখো, প্রথমে আমরা লিখি যেখানে সমাধান, আমরা লিখব যে সমাধান এখানে দেওয়া আছে কি সেটা আমরা প্রথমে লিখবো। আমরা লিখবো যে দেওয়া আছে 10a = কত? 10a = 1/√3। বন্ধুরা লক্ষ্য করো, যেহেতু আমাদের 10a = √3 এটা দেওয়া আছে, তাহলে আমাদের এখন কী করতে হবে? আমরা কটের মান যদি বের করি, তাহলে দেখো আমরা জানি, তাহলে আমরা এখানে লিখি যে আমরা জানি cot a = 1/10a. বন্ধুরা এবার দেখো, আমরা যদি এখানে 10 এর মান বসাই, তো 1/10 এর মান আমাদের কাছে দেওয়া আছে 1/√3। তাহলে 1/√3 যদি আমরা বসাই, তাহলে আমরা এখানে কী পাই? তাহলে 1 × √3/1। এই 1 কাটা, তাহলে আমাদের কী থাকে? √3। অতএব আমরা কী পাইলাম? কটের সমান কত পাইলাম? কট পাইলাম আমরা √3। তাহলে আমরা 10 এর মান আর কটের মান এখানে পাইলাম। এখন আমাদের দেখবো যে প্রদত্ত রাশি আমাদের কী আছে, আমরা সেই প্রদত্ত রাশিটার মান বের করবো। তাহলে আমরা এই সেটা লিখি, তাহলে আমাদের প্রদত্ত রাশি = কী আছে? cos² a - sec² a / cos² a + sec² a। বন্ধুরা লক্ষ্য করো, এই cos² কে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা কী লিখতে পারি? আমরা জানি যে cos² সমান কি? 1 + cot² a। তাহলে আমরা লিখবো এখানে 1 + cot² a - sec² a সমান আমরা কী জানি? 1 + tan². তাহলে 1 + tan² a। বন্ধুরা লক্ষ্য করো, নিচে আমরা কী করবো? হর যথারীতি এটাকে ভাঙাবো। তাহলে সমান আমরা কী জানি? 1 + cot² a + 1 + tan² a। বন্ধুরা এখন যদি আমরা এটাকে ভাঙিয়ে দিই, তাহলে দেখো কী পাই? 1 + cot² a - দ্বারা গুণ করলে -1 + tan² a। মাইনাস দ্বারা গুণ করলে তাহলে কী হবে? এটা মাইনাস হয়ে যাবে, -tan² a। নিচে কী আমাদের? 1 + cot² a + দ্বারা গুণ করলে 1 + tan² a। বন্ধুরা তাহলে আমরা এখানে কী পেলাম? এই মাইনাসের 1 প্লাসের 1 আমাদের এখানে কাটা যায়, তাহলে কী থাকে আমার এখানে? cot² a - tan² a। তাহলে cot² a - tan² a। নিচে কী থাকে আমার? 1 1 2, তাহলে 2 + cot² a + tan² a। cot² a + tan² a। বন্ধুরা এবার দেখো আমরা কী করতে পারি। এবার আমরা কট এবং টেনের মান আমাদের এই পাশে দেওয়া আছে, আমরা পাইছি, তাহলে আমরা মান বসাবো। তাহলে দেখো কটের মান আমাদের কত আছে? √3। তাহলে আমরা এখানে কী করবো? cot² যেহেতু, তাহলে √3² মাইনাস টেনের মান কত আছে আমার? 1/√3 আর কি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 + √3² + 1/√3² এবার যদি আমরা ভাঙাই, তাহলে দেখো কী পাই?
এখানে রুট থ্রি এবং রুট এবং স্কোয়ারে যে যায় তাহলে কী থাকে আমার থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই টু প্লাস থ্রি প্লাস ওয়ান বাই থ্রি। বন্ধুরা লক্ষ্য করো, এবার যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে কী হয়, আমাদের এখানে লসাগু কত থ্রি, তিন থেকে নাইন মাইনাস ওয়ান, এখানে আমাদের কত হয় দেখো লসাগু থ্রি, তাহলে কত হয় সিক্স প্লাস নাইন প্লাস ওয়ান। বন্ধুরা লক্ষ্য করো এবার আমরা কী করবো, ওপরে আমাদের কত থাকে এইট বাই থ্রি, আমরা যদি এখানে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই তাহলে কী হয়, তাহলে উপরে আমাদের থ্রি, নিচে আমাদের কত হবে নয় ছয় পনেরো রেখে ষোলো অর্থাৎ সিক্সটিন, এই থ্রি থ্রি কাটা এইট দ্বারা যদি সিক্সটিনকে কাটি আমরা তাহলে কত হয় টু, তাহলে আমরা কত পাইলাম উপরে হলো ওয়ান নিচে কত টু, তাহলে আমাদের মান হলো কত নির্ণয় মান ওয়ান বাই টু। তাহলে আমরা লিখবো এখানে যত এফ নির্ণয় মান ইজিক্যাল টু ওয়ান বাই টু, এবং এটাই হলো আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর যদি কোনো প্রকার কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো আর তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।